চট্টগ্রাম বাইজ বুস্তামি থানা অন্তর্গত শীতলজন্না এলাকায় হযরত মজুসা রহমতুল্লাহ আলাইহির দরবারের সাজ্জাদানশীল সৈয়দ আবুল বশরের সাহারম শরীফ উদযাপন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যে মিলাদ মাহফিলের মধ্যে আছে ডবল ডবল অনুষ্ঠিত। আজকে সবাই স্বাগত এবং আমি বর্ষণ আমার প্রথম জীবনে আমাদেরকে নিয়ে সব সময় ওনারা তরবার পরিচিত করেছেন, আমাদের কাছে পরিচিত করেছেন, আমার হাতে দিয়েছেন। এটা সমরু সদর আব্বা বদর সদর সাহেব ওনার সমস্ত কিছু আয়োজন সহযোগিতা সমস্ত কিছু ওরাই নিয়ে করা হইত। আজকে এখানে দেখলাম না ওনার সংসদের ওনার ছেলেকে গেলাম আল হাসান জিগুর থেকে। আমি তো আমার মাথাটা ঠিক নেই, দাওয়াত করতে পারিনি, আমার মেমোরিতে ইয়া নাই। আমি ফোন করলাম, আমাদেরকে দাওয়াত করেন, হাটে ওরসের দরবারে দাওয়াত করতে হয় না। এটার জন্য উন্মুক্ত খোদাইয়ের পক্ষ থেকে দাওয়াত এমনি আছে। আল্লাহর ওলি দরবার আসার জন্য এটার জন্য কোনো দাওয়াতের প্রয়োজন হয় না। অনেক জায়গায় অনেক লাঠি উষ্ঠা খাবার পরে তবুর জন্য মাইস ভান্ডার বলেন, আতাই রসুলের দরবার বলেন, মৌসুমীর বাবার দরবার বলেন, হযরত মুস্তাফার দরবারে বলেন, আমার সবাই তবুর জন্য লাঠি উষ্ঠা খাবার অনেক কিছু করে দুইটা তবুর জন্য চাই। এটা তবুর তবুর নিতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, অনেক মেহনত করতে হয়, এটার জন্য অনেক অপমানের ত্যাগ স্বীকৃতি দেয়। সেই জন্য আল্লাহর ওলীদের দরবারে দাওয়াত পাম না পাম এটা অবশ্যই আশাটা, এটা খোদার পক্ষ থেকে হাজিরা দেওয়াটা, রসুলের পক্ষ থেকে হাজিরা দেওয়া, প্রত্যেকটি আশেকে রসুল আশেকে মাইকা শরীফের জন্য এটাই অবশ্যই প্রয়োজন। আমার জানার মতন উনি নিজের জন্য কিছু রাখি যান নাই আল্লাহ। ওনার
মেয়েদেরকে আল্লাহ তুমি শান্তি দান করো আল্লাহ, আল্লাহ ওনার সাহিত্য আল্লাহ প্রত্যেক আল্লাহ আমাদেরকে দান করো, গোলামি দান করো, এবং আল্লাহ শরিয়ত মোতাবেক শরিয়ত মোতাবেক আপনারা চলতি কথা করো আল্লাহ, কোনো ক্ষতি নাই আল্লাহ, তুমি তাদের প্রতি রহম করো রহম করো আল্লাহ। এই দরবারের মধ্যে আল্লাহ প্রতিষ্ঠার মধ্যে অনেক পরিশ্রম করেছে আল্লাহ সাবুল আলম তার সন্তান আমাদের এখানে উপস্থিত আছে আল্লাহ, তুমি কে আল্লাহ তাদের কামিয়ে করো আল্লাহ। হয়ে গেলে বুঝি নাই কেন।